নজরুল প্রতিভায় মুগ্ধ হয়ে ১৯১৪ সালে আসানসোল থেকে ত্রিশালের কাজীর শিমলা দারোগা বাড়িতে নজরুলকে নিয়ে আসেন কাজী রফিজুল্লাহ দারোগা। কিছুদিন পর নজরুল জায়গির হিসেবে চলে যান পার্শ্ববর্তী নামাপাড়া এলাকার বিচ্যুতিয়া ব্যাপারী বাড়িতে। নজরুলের স্মৃতিধন্য এ দুটি বাড়ির আঙিনায় স্থাপিত হয়েছে দুটি নজরুল স্মৃতিকেন্দ্র ও জাদুঘর। স্মৃতিকেন্দ্র দুটিতে নজরুলের বিরল সব ছবি, স্বহস্তে লেখা গান, কবিতা, তার ব্যবহৃত পালঙ্ক, গ্রামোফোন রেকর্ড দেখে বিমোহিত হন দর্শনার্থীরা। নজরুল অনেক সুন্দর সুন্দর বই লিখেছি, যার মধ্যে নজরুল অনেক কবিতা গান অনেক কিছু আছে। নজরুলের উর্দু হাতের লেখা আছে, তারপরে ১৯৪১ সালে নজরুলের ইংরেজি হাতের লেখা দেখলাম, গ্রামোফোন দেখলাম, অনেক সুন্দর। জিনিসগুলো আছে ওইগুলোকে আরো ভালো করে যত্ন করে রাখতে হবে, এগুলোকে বাড়াতে হবে, যেন দেখতেও সুন্দর লাগে আর আমরা কিছু শিখতেও পারি। ব্যাপারী বাড়ির স্মৃতিকেন্দ্রে দর্শনার্থীরা আসলেও দারোগা বাড়ির স্মৃতিকেন্দ্রে দর্শনার্থীদের আনাগোনা নেই বললেই চলে। কালেভদ্রে যারা আসেন তারাও ফিরে যান হতাশ হয়ে। ভবনের দৈন্যদশা, নজরুলের স্মৃতিচিহ্নগুলোর সংগ্রহ না বাড়ায় প্রত্যাশিত চাহিদা পূরণ হচ্ছে না। প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যেভাবে আর কি নজরুলের প্রচার প্রচারণা থাকা দরকার, আমি মনে করি সেটা অনেকটা ঘাটতি আছে। দর্শক আকৃষ্ট করার মতো সেরকম ব্যবস্থা আমাদের নাই। জনার্জন অবস্থার কারণে মানুষ এখন যাও একদিন আসে তারপর আসে না, কিংবা এইভাবে আস্তে আস্তে শুধু না আসার পথে চলে গেছে। সংস্কারের দরকার আর কি আমাদের, তাহলে হচ্ছে আরও দর্শনার্থী বাড়বে আর সবাই আসবে আর কি। এদিকে জনবল সংকট ও জরাজীর্ণ ভবনের কারণে সমস্যা হচ্ছে বলে জানান স্মৃতিকেন্দ্রের সহকারী পরিচালক। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন স্মৃতিকেন্দ্র দুটি সংস্কার ও আকর্ষণীয় করতে উদ্যোগ নেওয়া হবে। জনবলের তীব্র সমস্যা আমাদের, এ কারণে আমরা দর্শনার্থীদের পর্যাপ্ত সেবা দিতে পারি না, সংরক্ষণের কাজও করতে পারি না, রক্ষণাবেক্ষণের বিঘ্ন সৃষ্টি হয়। এই জন্য বাজেটটা পেলে আমরা লিখব, বাজেটের জন্য লিখব, প্লাস হচ্ছে মন্ত্রী মহোদয় যখন আসবেন তখন আমরা ওনাকে ওনার সাথে কথা বলবো, যাতে এটা মানে সুন্দর এমনভাবে করা যায় যাতে অন্তত আরও দু চার বছর আবার সংস্কার পরে করলে যাতে চলে আর কি। ২০০৮ সালে ত্রিশালের কাজীর শিমলা দারোগা বাড়ি ও বিচ্যুতিয়া ব্যাপারী বাড়ির আঙিনায় নজরুল স্মৃতিকেন্দ্র ও জাদুঘর নির্মাণ করে সংস্কৃতি মন্ত্রণালয়। নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে এটি পরিচালিত হয়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।